শুরু করছে সংবাদ সারদিন। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাচ্ছেন তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে। দিল্লি যাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস, এমনটাই জানতে পারা যাচ্ছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি দিল্লি যাচ্ছেন, তারই দিল্লির সফর পূর্ব নির্ধারিত ছিল, সেই মতোই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার, সেই জন্যই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা হয়েছে তার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের কাছ থেকে। দেবাশিষ, দিল্লি যাচ্ছেন সিভি আনন্দ বোস, কি জানা যাচ্ছে? দেখো, চারিদিকে যখন বিতর্ক চলছে রাজ্যপালের এই হাতে খড়ি নিয়ে যখন বিতর্ক চলছে এবং সেই জায়গায় নানান রকম কথা উঠে আসছে, এবং সেই জায়গাতে একটা কথা স্পষ্ট যেটা রাজভবন সত্যি জানা যাচ্ছে যে রাজ্যপালের এই যে দিল্লি যাওয়া, আজকে তিনি দিল্লি যাচ্ছেন, তবে দিল্লি যাওয়ার এই যে কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেখানে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার পারিবারিক একটি অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাবেন, এবং সেই অনুষ্ঠানে থাকতে পারেন আরো কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরা। এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এই যেহেতু অন্য আরো অনেকে নিমন্ত্রিত আছে, সেখানে অনেকের সঙ্গেই দেখা হতে পারে, কিন্তু এই যে কর্মসূচি অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে যাবেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সেটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, সেই কাজেই কিন্তু গিয়েছে, তিনি কিন্তু দিল্লি যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা রাজভবন সত্যি জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে যে বিতর্ক হচ্ছে রাজ্যপালে দিল্লি যাওয়াকে কেন্দ্র করে, সেই বিতর্ক কিন্তু উড়িয়ে দিয়ে কিন্তু সেই আধিকারিক জানিয়েছেন যে এটা কিন্তু পূর্ব নির্ধারিত এবং অনেক আগে থেকে কিন্তু এটা ছিল, অর্থাৎ প্রি শিডিউল প্রোগ্রাম রাজ্যপালের। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিষ দা। আমি সুচেতনা ছিলাম স্টুডিও থেকে তোমার সঙ্গে, দেবাশিষ দা কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আজ রাতেই তিনি দিল্লি সফরে যাচ্ছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। তার এই দিল্লি সফর পূর্ব নির্ধারিত হয়েছিল হর্ষবর্ধনের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। চুয়াত্তর